আসসালামু আলাইকুম। এখানে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি কমপ্লিট করতে যে কি পরিমাণ টাকা খরচ হয়েছে এই পর্যন্ত, তো যারা আমাদের এই ভিডিওটা দেখবেন, যারা বাড়ি করতে চান ওইরকম, তাদের একটা মোটামুটি ধারণা হবে যে আসলে ওইরকম একটা বাড়ি করতে কি পরিমাণ টাকা বা কি পরিমাণ খরচ হইতে পারে। তো ওই বাড়িটির লম্বায় আছে প্রায় 45 ফিট এবং প্রস্থে আছে প্রায় 38 ফিট। তো এটা আমরা আইসা জায়গা দেখা তারপর ড্রয়িং কইরা দেখি আসলে কীরকম হয়েছে এই বাড়িটা। যদি দেখেন মোটামুটি আপনাদের একটি, যারা ওইরকম বাড়ি করতে চান তাদের হয়তো বুঝতে পারবে। তো আসলে যারা যেভাবে বাড়িটা করতে চান, বাবা যাদের যেরকম ইচ্ছা বা যেরকম একটা চাহিদা থাকে, অনেকেরই যে আমি বাড়িটা ওই রকম করবো, সবার চাহিদা তো আর এক থাকে না। তো যাদের যেই রকম চাহিদা ওই রকম চাহিদা অনুযায়ী আমরা ড্রয়িং ডিজাইনটা করে দেওয়ার চেষ্টা করি। এবং যদি আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইনটা করান, তাহলে সর্বদিকের যে যত কাজগুলো আছে সবগুলো আমরা আমাদের টিমের যে যতজন লোক বা যতজন টিমে আছেন সবার আমরা চেষ্টা করি যে বিল্ডিংটা সবসময় যাতে আমাদের তদারকির মাধ্যমেই কাজটা হয়, এই চেষ্টাটা আমরা সবসময়ই করি। তো এখানে প্রায় 1710 স্কোয়ার ফিট হয়, কিন্তু বারান্দা এবং ফোর্স দুইটা বারান্দা মিলাইয়ে সব কিছু মিলাইয়ে প্রায় 1900 স্কোয়ার ফিট হয়। তো এবার এটিতে প্রায় 4% 37% জমি আছে। তো এখানে 1900 স্কোয়ার ফিটের ওই বাড়িটি এই পর্যন্ত কাজ করতে প্রায় 40 থেকে 42 লক্ষ টাকার মতো খরচ হয়েছে, যেমন সব কিছু মিলাই। এটা শুধু রংটা করা হয় নাই, যেমন শুধু সিলার করা হয়েছে, এখন রং করতে আরও টাকা লাগবে কিছু, যেমন আপনার চাহিদার উপর। হয়তো এই বাড়িটিতে রং করতে 1 লাখ টাকা বা আপনি চাইলে 1.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকাও খরচ করতে পারবেন, যদি আপনার ইচ্ছা মতে বা যেইটা পছন্দ ওই মতে যদি আপনি রং করেন। হয়তো অনেকেই ভাবতে পারেন যে ভাই টাকাটা অনেকের কাছে কম বেশি লাগতে পারে, তো যারা বাড়ি করছেন অলরেডি বা বাড়ির কাজ করতেছেন তাদের একটি ধারণা অবশ্যই পাবেন যে আসলে এরকম বাড়ি করতে কী পরিমাণ খরচ হয়। হয়তো অনেকেই অনেকভাবে অনেক কথা বলেন যে কম টাকায় বা বেশি টাকায়, ওইটা আমি জানি না ভাই, তবে আমরা যেইটা খরচ হয় ওইটাই বলার চেষ্টা করি। তো এখানে প্রথমেই মেইন গেটে ঢুকেই একটা বিশাল বড় ডাইনিং স্পেস, বড় একটি হল রুম, এর 4টা কর্নারে 4টা বেডরুম, আর মাঝখানে ওই ডাইনিংয়ের স্পেসের বরাবরই একটা কিচেন রুম, আর হাতের ডাইনে আছে একটা কমন বাথরুম, আর এখানে বাম পাশে আছে একটা বেডরুম যেটা 15 ফিট বাই 15 ফিট। এই রুমটি যদি হাতে হিসাব করেন তাহলে 10 হাত বাই 10 হাত এই রুমটি। ওই রুমের সাথে একটা বারান্দা আছে, এটা একটি বাথরুম আছে, এবং ওই রুমের সাথে একটি ক্যাবিনেট আছে যেটা ওয়ালের সাথে ফিটিং একটা ক্যাবিনেট। তো যাদের জায়গা ওরকমভাবে বার করা যায় যে এক্সট্রা কোনো জায়গা যদি থাকে তাহলে ওইরকমভাবে একটা ক্যাবিনেট করা যায়, যেমন ওইটার মধ্যে অনেক কিছু রাখা যায়। তো অনেক আমার কাছে ওই বাড়িটা জায়গা যেহেতু অনেক সুন্দর বা এই বাড়িটা পারফেক্ট বা অনেক সুন্দর মনে হয়েছে, তো যারা বাড়ির ড্রয়িং ডিজাইন করাইতে চান তারা আমাদের ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের যেই রকম জায়গায় হয় ওই রকমভাবে একটা ড্রয়িং ডিজাইন করে দিতে পারবো আশা করি। তো এখানে কিন্তু একটা বেসিং থাকবে এবং ওই দিকে থাকবে বাথরুম। তো বাথরুমের টাইলসটা দেখেন, আসলে অসাধারণ একটি টাইলস। এই বাথরুমের পাশে আছে 4.5 ফিট এবং লম্বায় আছে 8 ফিট। তো ওই যে রুমের ভিতরে রুমগুলো অনেক বড় বড়, আসলে অনেকে কিন্তু যদি আপনি চান তাহলে ওই বাড়িটাই 4 রুম দিয়ে আরও ছুটু করে করতে পারবেন। যদি আপনি ছুটু করেন তাহলে আরও খরচটা একটু কম হবে, যদি আরও বড় করেন তাহলে আরও
টাকাটা একটু বেশি লাগবে। আর ওইখানে একটা বেডরুম যেটা 12 ফিট বাই 15 ফিট, ওই বেডরুমের সাথেও কিন্তু একটা অ্যাটাচ বাথরুম আছে এবং ওইটার সাথেও কিন্তু একটা ক্যাবিনেট আছে। ওনার জায়গাটা একটু কোনাকুনি, তো আমরা রুমগুলা মাটাম রাইকা এই যাতে জায়গাটা ওনার পিছনে না থাকে, যে জায়গাটা যাতে অপচয় না হয় ওই জায়গাটা আমরা একটা সিস্টেমে আনিয়া ওইখানে একটা বাথরুম এবং এক কর্নারে একটা ক্যাবিনেট দেওয়া হয়েছে। বা ওইদিকে যদি আমরা যাই ডাইনিং স্পেস থেকে কিন্তু একটা বরাবর একটা সিঁড়ি আছে এটা দ্বিতীয় তলায় ওঠার জন্য। আর বাম দিকে যদি আমরা যাই ওইখানে ওইটার সিঁড়ি উপরে ওঠার জন্য, সিঁড়িতে অ্যাসেস লাগানো হয়েছে এবং টাইলসের কাজও মোটামুটি শেষ। তো যখন টাইলসের কাজ শেষ হবে তখন কিন্তু ওইটাতে রং করা হবে। তো আমরা ডান দিকে আছে একটা বেডরুম, আর বাম দিকে যদি আমরা দেখি ওখানে একটা কিচেন রুম। তো কিচেনটাও অনেক বড়, মানে ওই বিল্ডিংয়ে যা কিছু আছে রুমগুলা যেমন কিচেন রুম, বাথরুম এবং বেডরুম সবগুলাই কিন্তু একটু বড় বড়। তো আপনার চাইলে আরও একটু কম জায়গার ভিতরেও ওই বাড়ির ডিজাইনটা ওইভাবে করতে পারে, কারণ রুমগুলা একটু ছোটো যদি চান তাহলে রুম ছোটো করে করতে পারে। তো এটা আপনাদের জায়গা অনুপাতে বা আপনাদের ইচ্ছা মতে আমরা ওই কাজগুলো করে দেওয়ার চেষ্টা করি। ওইখানে আছে আরও একটা বেডরুম, ওই বেডরুমটি আছে প্রায় 13 ফিট বাই 15 ফিট। ওই বেডরুমের সাথেও কিন্তু এটা একটা বাথরুম আছে। তো চারটা রুমের সাথে কিন্তু তিনটা অ্যাটাচ বাথরুম আর একটা বাথরুম শুধু কমন থাকবে। চারটা রুমের সাথে তিনটা রুমের সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম আর একটা বাথরুম থাকবে কমন। ওইখানে ডাইনিং স্পেস থেকে আইসাই কিন্তু আরও ওখানে একটা কমন বাথরুম আছে, যেটা কমন বাথরুমের সামনে থাকবে একটা বেসিন। ওই বাথরুমের মাপটা হলো 4.5 ফিট পাশে এবং লম্বায় আছে 8 ফিট। আর ওইখানে আছে একটা, এখানে থাকবে বেসিন সামনে, আর ওইটা হলো ড্রয়িং রুম। তো ওই রুমের সাথেও একটা বারান্দা আছে। তো যারা ওই রকম নিত্য নতুন বাড়ির ডিজাইন বা আপনার মনের মতো বাড়ি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তাইলে আপনাদের স্বপ্ন বা আপনাদের কষ্টের টাকায় যেইভাবে আপনার টাকাটাও খরচ কম হয় বা যেইভাবে আপনার ইচ্ছা ওইভাবে আমরা ড্রয়িং ডিজাইনের কাজটা করে দিতে পারবো। আর যদি চান যে আমাদেরকে দিয়ে পুরো বাড়ির কাজটাও করাইতেন তাও পারবেন। তো ওইখানে আমাদের যেই বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যানটি ওইটা দেখেন আসলে কত সুন্দর করে আমরা যেইভাবে ওনার জায়গাটা আছে ওই অনুপাতে ওনার চাহিদা মতে আমরা ওই কাজটা করার চেষ্টা করেছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে কোনো না কোনো আইডিয়া অবশ্যই ওই ভিডিও থেকে পাবেন।